হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আসলে ড্রেলং ট্যুরে যাওয়ার কথা ছিল নাটোরে, বাট কিছু পারিবারিক কারণে আসলে যাওয়া হয়নি। তো ভাবলাম যেহেতু শুক্রবার, বিকেলে করে একটু এলাকা বা এলাকার আশেপাশে একটু ঘোরাঘুরি করি। আসলে মার করা নেই বলে বিটগুলো একটু বেশি ভয়াবহ। তো আজকে ফার্স্ট টাইমের মতো 135 টাকা পার লিটার দামে অকটেন নিব, যদিও অকটেন দাম বাড়ার পরে খুব একটা বের হওয়া হয়নি প্রয়োজনে। আর যে পরিমাণ ফুয়েল ছিল আমার বাইকে তাতে চলতেছিলাম মোটামুটি, বাট এখন একটু যেহেতু একটু ঘোরাঘুরির জন্য বের হয়েছি, তো মনে হলো যে কিছু অকটেন দরকার, তো জাস্ট 1 লিটারই নিব, দেখা যাক। ১৪০ টাকা দিলেন, তাহলে তো একটু পাইপটা রাখতেন ভিতরে ভাই, একেবারে তো বললাম তেলটা ঠিকঠাক মতো দিয়ে তারপর টান দিতেন একটু, দাম যখন বেশি নিচ্ছেই। তো যাই হোক, আসলে নিতে আসছিলাম 1 লিটার, বাট সে বললো যে হচ্ছে 1 লিটারের দাম 136 টাকা, তুমি 140 করে দিছেন। তো এখন যাবো হচ্ছে খোকসা বাজারের দিকে, আজকে সাথে যাচ্ছে হচ্ছে ছোট ভাই নোমান, যার সাথে আগে একটা সপ্তাহে গিয়েছিলাম গোপুগ্রাম মামলাবাড়ি কোলে, বেশ ভালো একটা সময় কেটেছিলাম। দেখা যাক আজকে ওর সাথে নিয়ে কোথায় যাওয়া যায় ওকে নিয়ে। তো অপেক্ষা করছিলাম ছোট ভাই নোমানের জন্য, ও চলে আসছে এখন, আসলে দুইজন দেখি কোন দিকে যাওয়া যায়। ওইদিকে আবার আশিক ভাই ফোন দিছে, আশিক ভাইরা আসবে হচ্ছে কুষ্টিয়া থেকে, তারা আসলে যাবে হচ্ছে ইউটিউব ভিলেজে। তো আশিক ভাইরা হচ্ছে বাস স্ট্যান্ড অপেক্ষা করতেছে, আমি নোমানের সাথে একটু আছি এদিকে। আসলে এখন যাচ্ছে হচ্ছে গোপালপুরের দিকে, গোপালপুরে আসলে মেন রোডের পাশে একটা পদ্ম ফুলের বিল আছে, তা আমরা ট্রাই করবো ফার্স্টে পদ্ম ফুলের বিলে যাওয়ার জন্য। চাই দেখি কত যাওয়া যায়। আসলে আসলে বর্ষার মৌসুম, বাট পানি নেই, এইগুলো শুষ্ক অবস্থায় আছে। আর বর্ষার সময় পানি উঠলে পরেও এখানে আসলে আসার মতো অবস্থা ছিল না, কারণ এখানে কোনো নৌকার ব্যবস্থা নেই। তো গাইস আসলে পানি কম বাট কাদা রয়েছে প্রচুর, তাই আমাদের স্যান্ডেল তো রাখতে হবে উপরে, প্যান্টও গুছাইতে হবে। তো এখান থেকে সামান্য দূরে গেলে হচ্ছে বেশ কিছু পদ্মফুল দেখা যাচ্ছে। আসলে মেন সমস্যা কি, আমরা আসলে সৌন্দর্যটা রক্ষা করতে জানি না। আমরা যে কোনো সময় যারা আসি এখানে, দেখা গেলো প্রয়োজনের থেকে অতি তুলনায় আমরা ফুলগুলো তুলে নষ্ট করি। আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারাই আপনারা পদ্ম ফুলের বিলে বা বিভিন্ন সৌন্দর্যমূলক স্থানে যেখানে যাবেন, আপনারা এই সৌন্দর্যগুলো নষ্ট করে ট্রাই করবেন না। আসলে হ্যাঁ, আপনি আসলেন, আপনার পদ্ম ফুল দেখার শখ হয়েছে বা এই সৌন্দর্য দেখার শখ হয়েছে, আপনারা দেখবেন। আর দেখে হচ্ছে যে কাজটা করবেন, আপনি একটা দুইটা নিয়ে যেতে পারেন, বাট অধিক 50-60টা বা 30-40টা ফুল নষ্ট করার কোনো মানে নেই।
যাক, এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পদ্ম ফুলের পাতা, এগুলো এখনো ফুল ধরেনি, ফুলে যে এই পাশে আছে আর দূরে বেশ কিছু এখানে আছে। তো দেখা যাক, ট্রাই করছি আমরা দুইজনই, নোমান এবং আমি, আসলে ফুলের কাছে যাওয়ার জন্য, আপনার কাছ থেকে ফুল দেখানোর জন্য এবং ফুল একটা দুইটা তোলার জন্য। আসলে সত্যি বলতে অন্যরকম ফিল, এখানে হচ্ছে পা তো হচ্ছে কাদা গিরে যাচ্ছে আর এখানে বেশ কিছু ফুল রয়েছে। এই যে পদ্ম ফুল, দেখা যাক সামনে দেখতে পাই কিনা ফুটন্ত ফুলগুলো। এই যে একটা ফুটন্ত পদ্ম ফুল, আসলে পানি না থাকার কারণে বিলগুলোতে বেশি ফুল হয়নি, আর হচ্ছে যেগুলো কাছে ছিল সেগুলো সবাই ফুল তুলে নষ্ট করে ফেলছে, আর যা আছে একটু দূরে দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরায়। তো যাই হোক, আমি একটু দাঁড়িয়েছিলাম, নোমান হচ্ছে নামাজে গেছিল। তো বন্ধুরা, এখন যাচ্ছি হচ্ছে হাটবন গ্রামের দিকে। হাটবন গ্রাম যে বাজার আছে, আমরা এখানে একটু সময় কাটাবো। আসলে খাইতে ইচ্ছা করছে হচ্ছে দানাদার, আর আমাদের ওই অঞ্চল থেকে এদিকে আপনার লাঙ্গলবাদ বা বনগ্রাম বা এই সাইডে যতগুলো এরিয়া আছে এদিকের দানাদারগুলো একটু অন্যরকম টেস্ট, যার জন্য এদিকে ঘোরাঘুরির পরে ভাবলাম যে এদিক থেকে একটু ঘুরে যাই, যেহেতু এখনও বেলা ডুবেনি। চলে আসলাম আমরা বনগ্রাম বাজারে, বাট এই দানাদার কত করে? 250 দাও তো আমাদের। তো আমরা আসলে হাট বনগ্রামে কিছু সময় কাটানোর পরে আমরা এখন আসলে গ্রামের একটা রাস্তা যাচ্ছি কলিমহরের দিকে। কলিমহরে যাওয়ার পরে এখানে হচ্ছে একটা বিশেষ ঠিক না, আমার একটা পছন্দের খাবার আছে, সেটা হচ্ছে দুধ চা এবং পোড়া পাউরুটি। তো আমরা কলিমহর বাজারে গিয়ে দুধ চা এবং পোড়া পাউরুটি খাওয়ার পরে আমরা আবার খোকসার দিকে ফিরবো। এটা হচ্ছে সেই কলিমহরের ব্রিজ। এটা হচ্ছে সে কলিমহর বাজার। তো আমরা কলিমহর বাজারে চলে আসলাম, তো আমরা ভিতরে একটু বসবো আসলে চা খাওয়ার জন্য। আমাদের দুটো দুধ চা দিন আর দুটো পুরো পাউরুটি দিন। তো বন্ধুরা, আসছিলাম চা খাওয়ার জন্য, দুধ চা এবং পোড়া পাউরুটি, বাট আজকে তেমনটা ভালো লাগলো না চা। আগে যে খাইলে যে ফ্লেভারটা ছিল বা যে টেস্টটা ছিল সেই টেস্টটা নাই। তো আসলে বিকেল থেকে বেশ ঘোরাঘুরি হলো, পদ্ম ফুলের বিলে গেলাম, বনগ্রামে গেলাম, আর সে কলিমহর এসে শেষ হলো। তো এখন সূর্য অস্ত চলে গেছে, এখন হয়তো বাড়ি ফেরার পালা। তো আজকের ভিডিও এখানে শেষ করব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।